উল্টোপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে সমস্ত জিনিস উল্টো ছিল, বাড়ি উল্টো, আর তার উপরে লোকেদের কাজ করার ঢঙও উল্টো। তারপর একদিন এই খবর শিমলাপুর গ্রামের হরিশ জানতে পেরে যায়, আর সে নিজেই নিজের চোখে এই গ্রামটা দেখার জন্য চলে আসে। এটা দেখে সে বলে ওঠে, আরে এ আবার কি, এখানে তো যেমনটা আমি শুনেছিলাম সেরকমই সব কিছু উল্টো দেখছি, বাড়ি থেকে শুরু করে কুয়ো সব কিছু উল্টো, কিন্তু এইসব কি করে সম্ভব হতে পারে? হরিশ গ্রামে চলে যায়, আর সে একটা লোকের সাথে দেখা করে যে নিজের সাইকেল উল্টো চালাচ্ছিল। আর হরিশ তাকে জিজ্ঞাসা করে, শুনুন, আপনি কি আমাকে এটা বলতে পারেন যেখানে সব কিছু উল্টো কেন, আর আপনি এই সাইকেলটা উল্টো করে কেন চালাচ্ছেন? সেটা তো আমি জানি না, তবে যবে থেকে আমি এই গ্রামে আসি সেদিন থেকে সব কিছু এইভাবেই তো চলছে, কিন্তু তুমি এই কথাটা গ্রামের প্রধানকে জিজ্ঞাসা করতে পারো, উনি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানবেন। আর ওনাকে আমি কোথায় পাবো? গ্রামে একটা অনেক বড় গাছ রয়েছে, এটা গ্রামে একটা সোজা গাছ রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওখান থেকে হরিশ সেই গাছের কাছে পৌঁছে যায় যেখানে গ্রামের প্রধান দাঁড়িয়েছিলেন। হরিশ ওনার কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি আমাকে বলতে পারবেন যে এখানে ঘর, কুয়ো, বাড়ি, গাছ সব উল্টো কেন রয়েছে, আর শুধুমাত্র এই একটা গাছই কেন সোজা? বাবা, তোমার কোথায় বাড়ি, আর তুমি এটা কেন জানতে চাও? আমি শিমলাপুর গ্রামে থাকি, আমি তো শুনেছিলাম যে এখানে সব কিছুই উল্টো, তাই দেখার জন্য আমি নিজেই চলে এলাম, আর এখন যখন আমি সব কিছুকে নিজের চোখে দেখছি উল্টো, তাই শুধু আমি জানতে চাই যে এখানে সব কিছু এরকম উল্টো কেন। তারপর আমি গ্রামে গিয়ে সমস্ত কথা লিখে গ্রামে বিলি করে দেব। দেখো বাবা, আমি পুরোপুরি তো ঠিক করে জানি না, তবে আমি এটুকু জানি যে একবার একজন ঋষি ছিলেন, যিনি এই গ্রামের এই বড় সোজা গাছটার তলায় বসে বসে ধ্যান করতেন সব সময়, আর কোনো কারণে উনি এই গ্রামটাকে অভিশাপ দিয়ে দেন, আর সেই কারণেই এই গ্রামের সব কিছু এরকমভাবে উল্টো হয়ে গেছে, বুঝলে? কিন্তু উনি অভিশাপ কেন দিয়েছিলেন, আর ওই অভিশাপ থেকে কি করে মুক্ত করা যায় গ্রামটাকে, সেটা তো বাবা আমি নিজেও জানি না। তবে তুমি যদি জানতে চাও তাহলে গ্রামের পুস্তাকালয়ে গিয়ে একটু খোঁজখবর নিতে পারো, হয়তো তুমি ওখানে কিছু পেতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওখান থেকে হরিশ গ্রামের পুস্তকালয়ে যায়। যেখানে অনেকগুলো বইয়ের লেখা উল্টো ছিল। এখানকার বইয়ে তো লেখাগুলো উল্টো দেখছি, এগুলো পড়া খুব কঠিন। হরিশ বইগুলো পড়ার চেষ্টা করে, আর তক্ষণই একটা বইয়ের উপর তার চোখ পড়ে যেটা বাকি বইগুলো থেকে একটু আলাদা ছিল। হরিশ সেই বইটা তুলে যেই মাত্র খোলে তখন সে দেখতে পায়, আরে এই বইটাতে তো সবকিছু সোজা সোজাই লেখা আছে, দেখি একবার, হয়তো এর মধ্যে কিছু লেখা থাকবে যেটা থেকে আমি এটা জানতে পারবো যে এই গ্রামের এই অবস্থাটা কেন হয়েছে। হরিশ সেই বইটা পড়তে শুরু করে, তার মধ্যে গ্রামের কাহিনী লেখা ছিল। অনেক বছর আগে একটা সাধু এই গ্রামে চলে এসেছিলেন আর বড় গাছের তলায় বসে যান। সেই সময় গ্রামের নাম সিধাপুর ছিল, আর সাধু বাবা গ্রামবাসীদেরকে সঠিক কথা শেখাতেন। একদিন সাধু বাবা গ্রামবাসীদেরকে একত্রিত করেন আর তাদেরকে সূচনা দেন, গ্রামবাসীরা, আমি আপনাদের সকলকে এখানে এই জন্য জড়ো করেছি যাতে আপনাদের সবাইকে গ্রামে যে শিকারগুলো হচ্ছে তার ব্যাপারে জানাতে পারি। আপনারা যে নিরীহ প্রাণীদের শিকার করে চলেছেন সেটাকে আপনারা ছেড়ে দিন, না হলে এর ফল কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভোগ করতে হবে। এই কথাটা শুনে কিছু লোক একে অপরকে বলে, এই সন্ত এসেছেন এখানে কদিন হলো আর আমাদের উপর রাজত্ব করতে চাইছে বেটা। তুমি একদম ঠিক কথা বলেছ, আমরা আমাদের শিকারের কাজ করতেই থাকব, চলো আমাদের শিকারের জালটাকে গ্রামের জঙ্গলে ছড়িয়ে দিই, চলো তো। গ্রামবাসীরা সাধুর কথা শোনেই না, আর তারপর আবার
শিকারের অনেকগুলো জাল জঙ্গলে বিছিয়ে দেয়। তারপর একদিন সাধু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই গ্রামের লোকজন শিকার প্রয়োজনের থেকে বেশি করছে, আর এরা সবাই নিজেদের শখের জন্য করছে। কোনো কারণ ছাড়াই নিরীহ প্রাণীদের মারা খুবই অন্যায়। যেই মাত্র উনি এই শব্দটা বলেন, সেই মাত্র একটা দড়ি ওনার পায়ে লেগে যায় আর টেনে সাধু বাবাকে গাছের ওপরে উল্টো ঝুলিয়ে দেয়। মনে হচ্ছে বলো শিকার পেয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে দেখেছি চলো। যেই মাত্র ওরা সাধু বাবাকে উল্টো ঝুলে থাকতে দেখেন, ওরা ভয় পেয়ে যান আর তাড়াতাড়ি ওনাকে নিচে নামিয়ে দেন। তারপর ক্ষমা চাইতে শুরু করে আর সাধু বাবা বিনা কিছু শুনে সেই গাছের তলায় চলে আসেন আর ধ্যানমগ্ন হন। আর তাড়াতাড়ি সমস্ত গ্রামে এই কথাটা ছড়িয়ে পড়ে। সমস্ত গ্রামবাসীরা সাধু বাবার সাথে দেখা করতে আসেন। আমাদের ক্ষমা করে দিন, যেটা আমরা করেছি তার জন্য। সাধু বাবা ধ্যান থেকে নিজের চোখ খোলেন। তখন ওনার চোখ রাগের চোটে লাল হয়ে গেছিল। আর তারপর উনি গ্রামবাসীদের বলেন, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু আজকে আমার সাথে যা হয়েছে আমি সেটা বলতে পারি না। যেইভাবে আমি উল্টে ছিলাম আর আমি সব কিছু উল্টো দেখতে পেয়েছি, সেই রকমই তোমরাও এই গ্রামকে অভিশাপ দিলাম যে এই পুরো গ্রাম একেবারে উল্টো হয়ে যাবে আর এই গ্রামের নাম আজ থেকেই সিধাপুর থেকে উল্টোপুর হয়ে যাবে। গ্রামবাসীরা এটা শুনে ওনার কাছে ক্ষমা চান আর কথা দেন যে ওরা কখনো এরপর শিকার করবেন না। এটা দেখে সাধু বাবা ওনার উপরে দয়া করেন আর উনি ওদেরকে বলেন, একদিন আসবে যদি না একদিন সৎ মানুষ যে তোমাদের পরিস্থিতির ওপর দেখে মায়া হবে আর তোমাদের উপকার করার চেষ্টা করবে। শুধু আমাদের মতন ভালো সাধুকে নিজের হাতে রান্না করে খাবার খাওয়াতে হবে, কিন্তু খাবারের সামগ্রী গ্রামের সকলের বাড়ি থেকে যেন আসা হয়, ব্যাস। তখন থেকে আজ পর্যন্ত সমস্ত জিনিস উল্টো, ব্যাস সেই গাছটাকে ছেড়ে যেখানে সাধু বাবা বসতেন। এই বইটা যেটা সাধু বাবা নিজেই লিখেছিলেন, এই বইটা পড়ার পর হরিশ প্রধানের কাছে গিয়ে ওনাকে সমস্ত কথা বলেন আর বলে, যদি এই অভিশাপ মুক্ত করতে চান তাহলে সমস্ত গ্রামের বাড়ি থেকে খাবারের সামগ্রী আনতে হবে। কিন্তু এটা তুমি ঠিক কথাই বলেছ, আমি আজকে গ্রামের সকলকে জড়ো করছি আর ওদেরকে সব কথা খুলে বলি, কিন্তু ওই ব্যক্তিটা কে বলতো যে আমাদের উপকার করতে চায়? প্রধানমশাই, সে অন্য কেউ নয় বরং আমি। যবে থেকে আমি এসেছি আপনাদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। এখন তো শুধু আপনাদেরকে সাহায্য করতে চাই, সেটার জন্যে আর কি। তখনই ওই বইটা আমি খুঁজে পাই। খুব অসংখ্য ধন্যবাদ বাবা তোমাকে। প্রধান সমস্ত গ্রামবাসীদেরকে জমা করে আর সমস্ত কথা বিস্তারিতভাবে বলে। আর তারপর গ্রামবাসীরা বলে ওঠে, আমরা সমস্ত জিনিস করার জন্য রাজি আছি, আমাদের অভিশাপ থেকে মুক্ত হতে চাই হরিশ, তুমি শুধু খাবারটা করো, আমরা সমস্ত গ্রামবাসীরা গ্রামের সমস্ত বাড়ি থেকে জিনিস এনে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 100 সাধুর জন্য রান্না তৈরি করব, ঠিক আছে? আর এই গ্রামের উল্টো হওয়ার অভিশাপ থেকে মুক্ত করে দেব। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে কিছু না কিছু জিনিস আসে আর সব কিছু জমা করে হরিশ সাধু বাবাদের জন্য খাবার বানায়। পরের দিন গ্রামবাসীরা 100 সাধুকে ডেকে পাঠান ভোজনের জন্য। খাবার খাওয়ার পর ওদের মধ্যে থেকে একজন সাধু প্রধানকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে প্রধান, হঠাৎ করে আমরা সবাই একসাথে এই ভোজ কিসের জন্য? অনেক বছর আগে একজন সাধু বাবাই গ্রামকে অভিশাপ দিয়েছিল যে গ্রামের সমস্ত জিনিস উল্টো হয়ে যাবে, সে বাড়ি হোক বা গাছ বা কোনো কুয়ো। আর উনি বলেছিলেন যে এই সব কিছু ঠিক তখনই হবে যখন কোনো সৎ মানুষ আমাদের এই দশাকে দেখে আমাদের উপর মায়া করবে আর 100 সাধুকে নিজের হাতে তৈরি করিয়ে খাবার রান্না করে খাওয়াবে, আর সেই খাবারের জিনিসপত্র গ্রামের সকলের বাড়ি থেকে আসা হয় যেন। সাধু হরিশকে নিজের কাছে ডাকেন। হরিশ বাবা, তুমি এই গ্রামের জন্য যা করেছো তা দেখে আমরা সবাই খুবই প্রসন্ন হয়েছি। এই গ্রাম যদি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায় তাহলে তার কৃতিত্ব শুধু তোমাকেই দেওয়া উচিত।
দেখুন সাধু বাবা, এটা তো আমার দায়িত্ব ছিল যে আমি লোকজনের জন্য ভালো কিছু করি। খুব ভালো থাকো তুমি সারা জীবন। এটা বলে সমস্ত সাধু গ্রামবাসীদেরকে আশীর্বাদ দেন আর নিজের রাস্তায় বেরিয়ে পড়েন। আর তারপর পরের দিন সকালে যখন সূর্যোদয় হয়, তখন সমস্ত জিনিস একেবারে সোজা হয়ে যায়। গ্রামের প্রত্যেকটা বাড়ি সব সোজা হয়ে ওঠে। এটা দেখে গ্রামবাসীরা খুব খুশি হয়। আর প্রধান বাবু সমস্ত গ্রামবাসীদেরকে একসাথে একত্রিত করেন। হরিশ বাবা, তোমার এই উপকার কখনো ভুলবো না আমরা। যা তুমি আমাদের জন্য করেছো আর কেউ কখনো করবেই না, তার কোনো দরকার নেই প্রধান মশাই। আপনি শুধু গ্রামের লোকজনকে বলবেন আগের মতন ভুল যেন আর ওরা কখনো না করে। হ্যাঁ, তা তুমি ঠিক কথাই বলেছো। তখনই প্রধান সমস্ত গ্রামবাসীদেরকে বলেন, এই গ্রামের আজকে পর থেকে কোনো প্রাণী শিকার কেউ করবে না, আর যদি কেউ কোনো শিকার করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কখনো নিরীহ প্রাণীদের শিকার করব না। আর সেই সময় প্রধান গ্রামের নাম আবার সিধাপুর রেখে দেন। আর গ্রামের সমস্ত লোকেরা এখন নিজের সোজা গ্রামে ভালোভাবে বাঁচে।